السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আমাদের আজকের দর্সের বিষয় হচ্ছে আহকাম সিয়াম, সিয়ামের হুকুম আহকাম। আমরা কিছু কথা শুরু করব, কিন্তু আপনাদের যদি প্রশ্ন থাকে একটু লিখিতভাবে জানাবেন, কারণ সিয়ামের হুকুমের তো কোনো শেষ নাই। কতজনের কত সমস্যা, তাই না? সেগুলো আপনাদের থেকে আসলেই আমি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। আর এর বাইরে আমি কমন কিছু কথা দিয়ে শুরু করব ইনশাল্লাহ। আজকের খুতবায় মূল আলোচ্য বিষয় ছিল আমালু আসিয়াম, সিয়াম এবং শাহরু সিয়াম তথা রমাদানে আমাদের কী কী আমল করা উচিত, এগুলো আমি হাইলাইট করেছিলাম। আমাদের তো কোনো শেষ নেই, মোটামুটি মেইন আমলগুলো। আর এখনকার বিষয় হচ্ছে আহকামুস সিয়াম। একটা হলো আমালুস সিয়াম বা আমালু শাহরু রমাদান, আর এখন হচ্ছে আহকামুস সিয়াম। দুটো কিছুটা হলেও ভিন্ন। একটা হলো রমাদান মাসে সিয়ামকে কেন্দ্র করে কতগুলো আমল আমরা করব, বা রমাদান মাসের স্পেশাল সিয়ামের বাইরেও আরও কিছু আমল আছে, যেমন ইতিকাফ, যেমন উমরা, যেমন লাইলাতুল কদর খোঁজা, রাত্রে জাগরণ করা, কিয়ামুল লাইল ইত্যাদি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব আহকামুস সিয়াম সেটি নিয়ে। এবং শুরুতেই বলবো যে সিয়ামের হুকুমটা কী। সিয়াম মানে রমাদান মাসের সিয়াম। রমাদান মাসের সিয়াম প্রত্যেক আকিল বালেগ মুসলিমের উপরে ফরজ, করতেই হবে। আমরা অনেক সময় এটা খেয়াল করি না। আমাদের সন্তান যারা এখন এবার ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে অথবা সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, পরীক্ষা চলাকালে যদি রমাদান মাস পড়ে যায়, আমরা বলি যে না, তোমার পরীক্ষার ক্ষতি হবে, তুমি রোজা রাখো না। অথচ সাহাবায়ে কেরাম যুদ্ধই করেছেন রোজা রেখে, তাই না? খেজুর খেয়ে এই। অতএব এটা একটা ভুল। ফরজকে ফরজের মর্যাদা দিতে হবে, আর এটা তো যেই সে ফরজ না, এটা হলো ইসলামের অন্যতম একটা রোকন। ফলে যাদের উপরই সিয়াম ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই সিয়াম রাখতে হবে। এর দলিল হলো আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যারা এই মাসে উপস্থিত থাকবে তারা যেন সিয়াম পালন করে। অর্থাৎ তাদেরকে সিয়াম পালন করতেই হবে, কোনো অপশান নাই। হ্যাঁ, এখানে মাসআলা অপশান আছে, কাদের জন্য সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে তারা সিয়াম ভঙ্গ করে অন্যদিন সেটাকে কাজা করবে। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। আরেকটা বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ত্বআমু মিসকিন ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম নয় স্থায়ীভাবে, যারা রোজা রাখতে সক্ষম নয় তারা একটা ফিদিয়া দিবে। ফিদিয়াটা কি? একজন মিসকিনের খাবার। একজন মিসকিনের খাবারের একটা স্ট্যান্ডার্ড পরিমাণ হচ্ছে নেসফুল সা, কী বলে, নেসফুল সা, নেসফ আসা, এক সাড়ে 3 কেজির মতো। তাহলে নেসফুল সা হলো 1.5 কেজি, 1.5 কেজি। তাহলে এটা হলো ফিদিয়া, যারা হুঁশ আছে অথচ রোজা রাখতে অক্ষম, বৃদ্ধত্বের কারণে অথবা ক্রনিক কোনো ডিজিজের কারণে ডাক্তার তাদেরকে নিষেধ করে দিয়েছেন তারা আর সিয়াম রাখতে পারবেন না, পুরুষ অথবা মহিলা। তাহলে এই ধরনের ব্যক্তিদের উচিত হবে প্রত্যেকটা সিয়ামের বদলে একটা করে ফিদিয়া দেওয়া। আর প্রত্যেক দিনের ফিদিয়া হচ্ছে 1.5 কেজি চাল হতে পারে এটা, আর যদি আপনি একজনকে নিজে রান্না করে খাওয়ান সেটাও হতে পারে। আর এটা দিতে হবে রমাদানের শুরু থেকে অথবা রমাদানের আগেও, যদি কাউকে খাবারটা হ্যান্ডওভার করতে চান তাহলে রমাদানের আগে দেওয়াটা উত্তম, রমাদানের প্রথম দিকেও দিতে পারেন।
কিন্তু রমাদান শেষ করে তারপর দেওয়াটা এটা মোটেই উত্তম নয়। কিন্তু যদি কেউ মানে খেয়াল করলেন না, রমাদান শেষ হয়ে গেছে পরে হিসাব করলেন আচ্ছা আমার তো আসলে ফিদিয়া দিতে হবে, তাহলে দিতে হবে, ফিদিয়া দিতে হবে আপনাকে, যদিও সেটা রমাদান মাস চলে যায়, কিন্তু নিয়ম হচ্ছে আগে দিবেন অথবা শুরুর দিকে দিয়ে দিবেন। তাহলে এই মাসালাগুলো আমরা এখানে জানলাম। রমাদানের সাথে আসলে আরও অনেকগুলো মাসালা জড়িত আছে, যেমন রমাদানের সিয়াম ভঙ্গ হওয়া, কীভাবে সিয়াম ভঙ্গ হয়, কোনো কিছু খেলে অথবা পান করলে রমাদানের সিয়াম ভঙ্গ হয়। আর মিয়া বিবি যদি রমাদানের কথা মনে থাকুক অথবা না থাকুক, যে কোনো কারণেই তারা মেলামেশা করে বসে, তাহলেও সিয়াম ভঙ্গ হয়। মুসলিমের হাদিসে এসেছে যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে তার উপরে কাদা এবং কাফফারা দুটোই আসবে, কাদা এবং কাফফারা। স্ত্রী যদি এখানে তার ওইভাবে পার্টনার না হয়, মানে তাকে সে অনেকটা জোর করেই রাজি করিয়েছে বা মেলামেশা করিয়েছে, তাহলে এক্ষেত্রে স্ত্রীর উপরে কাজা আসবে, কাফফারা আসবে না। কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি স্বেচ্ছায় তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক স্থাপন করে, তাহলে দুজনের উপরেই কাজা এবং কাফফারা আসবে। সহিহ মুসলিমের যে বর্ণনাটা এসছে সেখানে একজন গ্রামীণ মানুষ সাহাবি নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও ধ্বংস হয়েছি, ধ্বংস করছি। বলে যে তুমি এইটা কী করলে বলো? বলে যে রমাদানের দিনের বেলায় আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি, এখন কী করতে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে অপশানগুলো দিলেন, যে গোলাম আজাদ করা অথবা ষাটজন মিসকিনকে খাওয়ানো অথবা ষাটটা রোজা রাখা। তো তিনি বললেন যে গোলাম তো আমি আজাদ করতে পারবো না, আমি নিজে গরিব মানুষ, তাহলে মিসকিনকে খাওয়াবো কী করে, আবার স্বাস্থ্য এতটা ভালো না যে ষাটটা রোজাও রাখব। তখন তিনি বললেন যে তাহলে তুমি বসো, কিছুই যখন পারবা না তাহলে বসতে তো পারবা, তো বসো। তো উনি বসলেন, কিছুক্ষণ পরে এক খাঁচা খেজুর, মানে যথেষ্ট পরিমাণে খেজুর, যেটা হয়তো অনেক মিসকিনের খাবার হতে পারে, আসলো। তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এই খেজুরগুলো নাও আর মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। তখন তিনি বললেন আমার চাইতেও বেশি মিসকিনকে বন্টন করতে হবে কিনা? তারপরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমার চাইতে মিসকিন আর কেউ নাই। তখন বললেন ঠিক আছে তুমিই খাও, তোমার কাফফারার জিনিস তুমিই খাও। যাই হোক, এটা হলো একটা দলিল যেখানে দেখেন ইসলামের অনেকগুলো বিষয় উঠে এসেছে। প্রথম হচ্ছে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে মেলামেশা করে বা কোনো স্ত্রী স্বামীর সাথে মেলামেশা করে স্বেচ্ছায়, তাহলে তাদের উপরে কাদা এবং কাফফারা ওয়াজিব হবে রমাদানের দিনের বেলা যদি এটা হয়, কাদা এবং কাফফারা। দ্বিতীয় হচ্ছে ইসলাম কতটা মহান সেটাও এখানে উঠে আসলো। একজন ব্যক্তি সে তার কাফফারা আদায় করতে পারছে না, তার নিজের কাফফারার অ্যাগেনিস্টের যে জিনিসটা তাকে দিতে হতো, নবী সাল্লাহ সাল্লাম তাকেই সেটা শেষ পর্যন্ত দিয়ে দিলেন, কারণ সে অতিশয় মিসকিন ছিল। আর এটা যেহেতু শরীয়ত প্রণেতা তাকে বলেছেন তুমি নিতে পারবা, অতএব এখানে হুকুমটা সাব্যস্ত হবে। কিন্তু সে যদি কারসাজি করে নিত, বলছে আমার চেয়ে মিসকিন তো আর কেউ নাই, তাহলে নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস না করেই যদি নিত তাহলে এটা হতো না, তাহলে এটা হতো না। সুতরাং এখনও যদি কোনো ব্যক্তি নিজের পক্ষে রায় নেওয়ার জন্য অথবা এই ধরনের নিজের যেটা কাফফারা দেওয়ার কথা সেটা নিজেই যদি সে গ্রহণ করে, কোনো মুফতির কাছে যাওয়া ছাড়া, কোনো আলেমের কাছে যাওয়া ছাড়া, সেটা গ্রহণযোগ্য হবে না। তাইলে এই সম্পর্কিত ফাতাওয়া অথবা উত্তর আলেমদের কাছ থেকেই তাকে জানতে হবে। যদি শরীয়া অ্যালাউ করে তাহলে ওকে, আর যদি অ্যালাউ না করে তাহলে এটা শুদ্ধ হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এটা তো গেল, এই একটাই হাদিস আছে যে রমাদানের দিবসে যারা মেলামেশা করবে স্বামী স্ত্রী তাদের উপর কাফফারা ওয়াজিব হবে। আর কি কারো উপর কাফফারা ওয়াজিব হবে এমন কোনো আলোচনা কোরআনেও নাই, হাদিসেও নাই, তবে ফোকাহাদের আলোচনার মধ্যে আছে। যেমন যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে পানি পান করে সিয়াম ভাঙে, অথবা খাবার খেয়ে
তার জানা আছে আমি রোজাদার, তারপরে বললেন আমি আজকে আর রোজা রাখবো না, সিদ্ধান্ত। মানুষ তো এখন অনেক স্বতন্ত্র, মানে নিজের সিদ্ধান্ত নিজে নেয়, সে নামাজ পড়বে না এই সিদ্ধান্তও নেয়, সে রোজা রাখবে না ইত্যাদি নানা ধরনের। এভাবে যদি স্বেচ্ছা মানে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বলে যে আমি আজকে খাবো, হোটেলে গিয়ে সবার সামনে খাবো বা যেভাবে হোক, তাহলে সর্বসম্মতিক্রমে সে একটা কবিরা গুনাহ করলো, মহাপাপ করলো। এবং রমাদানের যে হরমাত সম্মান ছিল, যে সম্মানটা আল্লাহ দিয়েছেন, সেই সম্মানটাকে সে হানি করলো, নষ্ট করলো। আচ্ছা, তাহলে তার বিধানটা কী হবে? এখানে একদল ওলামা ইকরাম বলেছেন, ঠিক যে ব্যক্তি স্বামী স্ত্রীর মেলামেশা করে রমাদানের সম্মানহানি করলো, এও সম্মানহানি করলো, ফলে দুটো কাজ একরকম হওয়ার কারণে ওই জায়গায় যেহেতু কাফফারা, তাহলে তার উপরেও কাফফারা হবে। ইমাম আবু হানিফা ও মালিক রাহমাহুল্লাহ তাদের এই অভিমত। আর অন্য ওলামা ইকরাম বলেন যে না, কাফফারা এটা একটা ইবাদাহ, ইবাদতের মধ্যে কাফফারা এটাও একটা ইবাদাহ। ইবাদতের কোনো ইভেন্ট, কোনো ইস্যু স্পষ্ট দলিল ছাড়া সাব্যস্ত হবে না। একটা জায়গায় একটা সাব্যস্ত হলো, কিয়াস করে আরেক জায়গায় সেটাকে সাব্যস্ত করা যাবে না। ফলে যারা ইচ্ছাকৃতভাবে খেয়ে অথবা পান করে সিয়াম ভঙ্গ করলেন, তাদের ক্ষেত্রে এই একদল ওলামা ইকরামের বক্তব্য হলো, তিনি কবিরা গুনাহগার হবেন, সিয়ামের হরমাত নষ্ট করলেন, সেটাও ঠিক আছে, কিন্তু তাকে করতে হবে কাজা, আর ইনস্ট্যান্টলি এখন তাকে করতে হবে তওবা, যেহেতু সে এমন একটা পাপ করেছে যে পাপটা তার শাস্তির কারণ, কবিরা গুনাহ যেটাকে বলা হয়। ফলে তাকে তওবা করতে হবে, নাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে তাকে প্রভূত শাস্তির মুখোমুখি করবেন। তবে তার জন্য কাফফারা সাব্যস্ত করার যেহেতু আলাদা স্বতন্ত্র কোনো দলিল নাই, অতএব তার জন্য আমরা কাফফারা সাব্যস্ত করব না। তাহলে আমরা এখানে এই মাসালায় দুটো মত পেলাম। আচ্ছা, তাহলে এটা গেল কাদের উপর কাজা এবং কাফফারা। আমরা আলোচনা করছিলাম কিসে সিয়াম ভাঙে। সিয়াম তাহলে খাবার পান করা এবং স্বামী স্ত্রীর মেলামেশা দ্বারা ভাঙে, এছাড়াও ভাঙে। যদি খাবার নয় এমন কোনো কিছু কেউ স্টমাকে নিয়ে যায়, স্টমাক পেট যেখানে খাবার জমে, তাহলেও তার সিয়াম ভেঙে যাবে। আচ্ছা, যদি কেউ ধূমপান করে তাহলেও তার সিয়াম ভেঙে যাবে এবং তার গুনাহও হবে, কারণ ধূমপানটা হারাম, বিশুদ্ধ মত হচ্ছে ধূমপান হারাম। আচ্ছা, যদি কেউ ইনজেকশন নেয় আর সেই ইনজেকশনটা হয় শক্তিবর্ধক খাদ্যের বিকল্প, তাহলে সিয়াম ভাঙবে কি না? সিয়াম ভাঙবে। কিন্তু যদি সেই ইনজেকশনটা এটা শক্তিবর্ধক না হয়, খাদ্যের বিকল্প না হয়, তাহলে একদল ওলামা কেরাম বলেছেন ভাঙবে, আর বিশুদ্ধ মত হলো আসলে ভাঙবে না। যেমন এই ধরনের ইনজেকশনের মধ্যে ইনসুলিনও পড়ে। যদি কেউ এমন কিছু সেবন করে যেটা খাদ্য নয় তার চিকিৎসার জন্য, যেটা তার হয়তো জীবন রক্ষার জন্য খুবই প্রয়োজন, তাতে সিয়াম ভাঙবে না। যেমন ইনহেলার, ইনহেলার এটা অক্সিজেন, অক্সিজেন তো আপনি সারাদিন খাচ্ছেনই, আপনি নাক বন্ধ করে করে মুখ দিয়ে নিলে এটা অক্সিজেন না, নাকি নাকেরটা অক্সিজেন মুখেরটা অক্সিজেন না? তো অক্সিজেন তো যাচ্ছে না, অক্সিজেন ভেতরে গেলে রোজা ভাঙবে, সিয়াম ভাঙবে? ভাঙবে না। আপনি তো রোজার দিনে কি এমনি নাক মুখ বন্ধ করে রাখেন, অক্সিজেন নেন না? হ্যাঁ, তা তো রোজা ভাঙে, এই নিয়ম জারি করলে তো রোজাই রাখা যাবে না, হয় মৃত্যু নয় রোজা, দুটোর একটা। যাই হোক, অক্সিজেনের কারণে সিয়াম ভাঙবে না, অক্সিজেন যে আমরা নিচ্ছি এতে সিয়াম ভাঙবে, ইনহেলার নেওয়ার কারণে সিয়াম ভাঙবে না। এই জিনিসগুলো হয়তো অনেকেই ভালো করে গবেষণা না করার কারণে এরকম মত দিচ্ছে যে ইনহেলার নিলেও সিয়াম ভেঙে যাবে, কিন্তু বিশ্ববিখ্যাত ওলামা ইকরাম অনেকেই দেখবেন যে শেখ সালেহ বিন উসাইমিন তাদের ফতোয়াগুলো পড়েন, দেখবেন যে সেখানে তারা স্পষ্ট করে বলেছেন ইনহেলার নেওয়ার কারণে সিয়াম ভাঙবে না। আচ্ছা, রক্ত নেওয়ার কারণে সিয়াম ভাঙবে কিনা?
রক্ত নেওয়া, আরেকটা হলো রক্ত দেওয়া। একদল ওলামায়ে কেরাম বলেছেন রক্ত দিলেও সিয়াম ভাঙবে, রক্ত নিলেও সিয়াম ভাঙবে। দলিল হচ্ছে একটা হাদিস, আফতারা সোয়াইমু আফতারাল হাজিমু ওয়াল মাহজুম, যে হিজামা নেয় আর যে হিজামা দেয় দুজনেরই সিয়াম ভঙ্গ হবে। তো এখানে একটু চিন্তাভাবনার অবকাশ আছে। সিয়াম হিজামা আগে যারা দিত তারা কিন্তু হিজামা ওই যে সিঙ্গার মতো একটা কিছু দিয়ে টানত, ফলে রক্ত তাদের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা ছিল, ফলে তাদের সিয়ামটা ভাঙত। আর যারা রক্ত দিতেন হিজামা, তো তার শরীর থেকে রক্ত বের করা, এখানে দেখা যাচ্ছে সবগুলো হাদিস নিয়ে আসলে দেখা যায় যে রক্ত দেওয়ার কারণে আসলে সিয়াম ভাগে না, সেরকম হাদিসও রয়েছে। এখন এই জন্য ওলামায়ে কেরাম বলেন তাহলে হিজামা যে নিচ্ছে তার সিয়ামটা ভঙ্গ করার কথা এই হাদিসে আসলো কেন? উত্তর হলো যেহেতু সে রক্ত দিল, হিজামা নিল, ফলে সে দুর্বল হয়ে যেতে পারে, দুর্বল হওয়ার কারণে তার সিয়াম সে ভাঙতে বাধ্য হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয়েছে। আর যদি সে সিয়াম না ভাঙে, রক্ত দেওয়ার কারণে সিয়াম না ভাঙে, তাহলে তার সিয়ামটা ঠিক থাকবে। ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই সে মতটা পোষণ করে না, সৌদি আরবের অনেক শায়েখরা এই মতটাকেই শুদ্ধ বলেছেন। তবে এগুলো ইখতিলাফি মাসালা, মনে রাখতে হবে। আপনি যদি মনে করেন ভাঙবে, তাহলে হিজামা নেবেন না, অথবা রক্ত দিবেন না, দিনের বেলায় রক্ত দেবেন না, রাত্রেবেলা দেন, অসুবিধা তো নেই। আপনি যদি যেমন রক্ত পরীক্ষা করতে চান, অল্প রক্ত পরীক্ষা করলে বিশুদ্ধ মত অনুযায়ী তাতে সিয়াম ভাঙবে না, কিন্তু তারপরে যদি আপনি সেই মতটা নেন যে রক্ত অল্প দেন আর বেশি দেন সিয়াম ভাঙবে, তাহলে সন্ধ্যায় দেন, সমাধান তো আছে, সমাধান আছে। আমি যখন বললাম একদল ওলামায়ে কেরামের মতে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, এটা তো আপনার উপর আমরা বাধ্য করছি না, বুঝছেন কি না? অনেকগুলো মাসআলায় সালাত, সিয়াম, হজ, জাকাত, অনেকগুলো ইখতিলাফ আছে। ইখতিলাফের জায়গাটায় আমাদেরকে একটু ফ্লেক্সিবল থাকতে হবে। আপনি অথবা আপনার স্কলার অথবা মুফতি, তিনি যেটাকে শুদ্ধ মনে করেন দলিলের আলোকে সেটা দিতে পারেন, এবং তার যারা ফলোয়ার তাকেও তিনি বলতে পারেন। তার ফলোয়াররা তো অবশ্যই দলিলের আলোকেই মানবেন, তাই না? ফলোয়ার মানে এই নয় যে তিনি অন্ধবিশ্বাস করবেন, মুখ দিকে বের করলে হলো না, সবাই দলিলের আলোকে মানবেন। তবে এই জিনিসগুলো সম্পর্কে সমাধান দিতে যারা এক্সপার্ট তারা হলেন মুফতি অথবা আলেম, যারা শরিয়া স্কলার হিসাবে গণ্য, এবং তারা এই জিনিসগুলো অধ্যয়ন করে সঠিক এবং বেঠিকটা নির্ধারণ করতে পারেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিয়ামের বেশ কিছু মাসালায় কিছু ইখতিলাফও রয়েছে। এখন যেমন আপনি মনে করেন যে রক্ত দিলে সিয়াম ভাঙবে, আরেকজন বলল যে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, তখন আপনি কি বলবেন? ওনার সিয়াম আসলে নাই, ওনার সিয়াম আসলে ভেঙে গেছে, এ কথা কি বলাটা সঙ্গত হবে? সঙ্গত হবে না। আপনি যে মতটা গ্রহণ করছেন এটা আপনার জন্য, যেহেতু এখানে ইখতিলাফ হয়েছে, তবে অতএব অন্য মতটা যদি কেউ গ্রহণ করে সেটা তার জন্য, আপনার মতটা তার জন্য প্রযোজ্য না, তার মতটা আপনার জন্য প্রযোজ্য না, এটা একটা মূলনীতি আছে। একজনের ইজতেহাদ আরেকজনের ইজতেহাদকে নষ্ট করে না, যার যার ইজতেহাদ তার নিজের জন্য অথবা তার ফলোয়ারদের জন্য, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তবে আমাদের ওলামায়ে কেরাম মুরাআতুল খেলাফ নামে আরেকটা মানে নীতির কথা বলেছেন, যেটা হচ্ছে আমি সবসময় এমনভাবে আমল করব যাতে সব খেলাফের ঊর্ধ্বে থাকতে পারি। এটা জরুরি কিছু না, কিন্তু এটা সতর্কতামূলক একটা অবস্থা। যেমন একদল বলেছেন রক্ত দিলে সিয়াম ভঙ্গ হয় না, আরেকদল বলেছেন ভঙ্গ হয়। তখন আমি যদি বলি রক্ত দিলে সিয়াম ভঙ্গ হয় না, এই মতটা আমি নিলাম, দিনের বেলায় দিলাম, এটা যদি এটা আপনি করতে পারেন। তবে অধিক সতর্কতামূলক হচ্ছে যেহেতু ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, তাহলে আপনি সন্ধ্যায়ও দিতে পারেন, তাহলে আর ঝামেলার মধ্যে ইখতিলাফের মধ্যে আপনি পড়লেন না। তবে ইনহেলার নেওয়ার ক্ষেত্রে আপনার তো ইনস্ট্যান্টলি নিতে হবে। কিছু আত্মীয় স্বজনকে দেখলাম বাসায় ইনহেলার রেখে গিয়েছে, অফিসে গেছে, শ্বাসকষ্ট শুরু হওয়ার পরে ইনহেলার আর নিতে পারে নাই, কাউকে পাঠিয়েছে বাসা থেকে আনার জন্য,
ইতিমধ্যে আল্লাহ তাআলা মালাকুল মউত প্রেরণ করে তাকে নিয়ে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু সিচুয়েশন আছে খুব জরুরি, এই জায়গায় যদি ইখতিলাফও থাকে আপনি এনহেলা নিতে পারবেন, কারণ এটাই শুদ্ধ যে এনহেলা নিলে সিয়াম ভঙ্গ হবে না। হিজামা নিলে সিয়াম ভঙ্গ হবে কি না, হ্যাঁ, এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে হিজামা নিলে সিয়াম ভঙ্গ হবে, যে হাদিসটা এসেছে সেটা মানসুখ, ওলামায়ে কেরাম অনেক উল্লেখ করেছেন। কারণ আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিনি সয়ম অবস্থায় হিজামা নিয়েছিলেন, তবে কেউ যদি মনে করে যে সে হিজামা নিলে দুর্বল হয়ে যাবে, সিয়াম ভঙ্গ করতে বাধ্য হবে, তাহলে সে সিয়াম অবস্থায় হিজামা না নেওয়াটাই তার জন্য উত্তম। রুমে যদি কেউ সুগন্ধি স্প্রে করেন, নাকে সুগন্ধি ঢোকার কারণে কি সিয়াম ভঙ্গ হবে? ভাঙবে না। কিন্তু যদি ধোঁয়া থাকে, ধোঁয়া টেনে নেন নাক দিয়ে অথবা মুখ দিয়ে, তাহলে সিয়াম ভঙ্গ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ ধূমপানে সিয়াম ভাঙে, সেটা কি তামাকযুক্ত ধূমপান অথবা তামাক ছাড়া ধূমপান, সব অবস্থায় সিয়াম ভাঙবে। এই মেসোয়াক, আপনি যদি দাঁত ব্রাশ করেন অথবা মেসোয়াক করেন, তাহলে কি সিয়াম ভাঙবে? উত্তর হচ্ছে ভাঙবে না। তবে সিয়ামের দিনে অর্থাৎ রমাদানে দিনে পেস্ট ব্যবহার না করাটাই হচ্ছে উত্তম। পেস্ট ব্যবহার করার কারণে আপনার মেসকে অম্বরের ফজিলত থেকে বঞ্চিত হবেন, কারণ আপনার সিয়ামের কারণে যে গন্ধটা হয়েছিল এটা আল্লাহর কাছে মেসকে অম্বরের চাইতেও উত্তম। সেটি নবী সাল্লাহ সাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, ওয়ালা খুলুফু ফামি সোয়াইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহর কাছে রোজাদারদের মুখের যে গন্ধ সেটি মিস্কম অম্বরের চাইতেও পবিত্র, উত্তম, সুগন্ধিময়। তা আপনি সেই সুগন্ধিটা নষ্ট না করাটাই উত্তম হবে। তবে যদি কেউ পেস্ট দিয়ে ব্রাশ করেন তাতে সিয়াম ভঙ্গ হবে না, তবে উত্তম হচ্ছে মেসওয়াক করা। আপনি পেস্ট দিয়ে যদি মাজতে চান তাহলে রাত্রেবেলায় মাজেন আর দিনের বেলা মেসওয়াক করেন, সেটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেস্ট দিয়ে কখনও মাজেন নাই, তিনি মেসওয়াকই করতেন, অতএব আমরাও মেসওয়াক করাটাই উত্তম। হ্যাঁ, মেসওয়াক দিনের বেলায় করা যাবে, দিনের বেলায় যতবার ইচ্ছে মেসওয়াক করতে কোনো অসুবিধা নাই, কারণ মেসওয়াকের মধ্যে তো আর পেস্ট নাই। অনেকে মেসওয়াকও করে পেস্ট দিয়ে, আমরা বললাম পেস্টটাকে অ্যাভয়েড করেন। আচ্ছা, এখন পেস্ট দিয়ে দাঁত মাজেন আর মেসওয়াক করেন, পেস্ট যদি থাকে সেটা যদি আবার স্টমাকে যায় তাহলে কিন্তু সিয়াম ভেঙে যাবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আরেকটা মশলা আছে, বমি করা। বমি আসলে সিয়াম কি ভাঙবে নাকি ভাঙবে না? এখানে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান দারাহু আল কাইউ ফালাইসা আলাইহি কাদা ওয়া মান ইস্তাকা ফালিয়াকদি। যে ব্যক্তির বমি এসে গেছে, অটোমেটিক বমি এসে গেছে, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না, তাকে কাজা করতে হবে না। কিন্তু যে হাত ঢুকিয়ে বা কৃত্রিম উপায়ে বমিটা করলো, তার সিয়াম ভঙ্গ হবে এবং তাকে কাজা করতে হবে। এটি আল হাকিম মুস্তাদরাক গ্রন্থে উল্লেখ করেছেন।